বিরাট কোহলি রোহিত শর্মারা যে জয়ের মহাকাব্য লিখে আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন তা নিয়ে বহুদিন আলোচনা হবে ভারত বিশ্বকাপ জিততেই একে অপরকে জড়িয়ে ধরেন বিরাট রোহিত দুজনেই কেদে ভাসান পর মুহূর্তেই আবারও সামলে নিয়ে একে অপরের পিঠ চাপড়ে দেন কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ কোনো কিছুর শেষটা যদি ভালো হয় তাহলে পুরোটাই খুব ভালো হয় এ কথাই বলতে হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর প্রোটিয়াদের বার্বাডোজে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত যে সময় টিম ইন্ডিয়ার জয়ের সেলিব্রেশন করার কথা ঠিক তখনই বিরাট কোহলি আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তার ঠিক কিছুক্ষণ পর রোহিত শর্মাও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন এমনটা যে হতে পারে তা অবশ্য ক্রিকেট মহল ভেবেই রেখেছিল ফলে ঝটকা অতটা অনেকের লাগেনি রোকো জুটির যে এটাই লাস্ট ডান্স হতে পারে সেই আন্দাজও অনেক ভারতীয় ক্রিকেট ক্রিকেটপ্রেমী করেছিলেন চ্যাম্পিয়ন হতেই ক্যামেরা তাক করেছিল বিরাট রোহিতকে তারপর পাওয়া গেল একের পর এক স্মরণীয় মুহূর্ত বিরাট রোহিতরা যে জয়ের মহাকাব্য লিখে আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন তা নিয়ে বহুদিন আলোচনা হবে ভারত বিশ্বকাপ জিততেই একে অপরকে জড়িয়ে ধরেন বিরাট রোহিত দুজনেই কেঁদে ভাসান পর মুহূর্তেই আবারও সামলে নিয়ে একে অপরের পিঠ চাপড়ে দেন প্রেমচুরে শুধুই ভারতের রোকোজুটি ফাইনালে ভারতের রোকোজুটি জবেনি কিন্তু ওই যে উস্তাদের মার শেষ রাতে সেটা প্রমাণ করার জন্য বিরাট কোহলি একটা ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে গেলেন তাতেই কেল্লাফ দুই বন্ধু যেন মনে মনে বলছিলেন বন্ধু চল বিদায় বেলায় বিষাদের বাজে কিন্তু বিরাট রোহিত যে এভাবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে ছাড়লেন তাতে খুশির হওয়া খানিক থমকালেও থামল না কারণ টি টোয়েন্টি কেরিয়ারের শেষটা বিশ্বজয় করে রাঙিয়ে গেলেন বিরাট রোহিত ম্যাচের শেষে তারা শরীরে জড়িয়ে নেন ভারতের পতাকা তারপর হাসিমুখে পোজ দিয়ে ছবিও তোলেন সেই ছবি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল যা ভারতীয় ক্রিকেটের অর্কাইভে আজীবন রঙিন হয়ে থাকবে